হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একদম অন্যরকম একটা ভিডিও হতে চলেছে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কি করছি, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আজকে তোমাদেরকে খুব সুন্দর একটা জায়গা থেকে ঘুরিয়ে আনবো। ঘোরাফেরা শুধু থাকবে না, তার সাথে রান্না খাওয়া দাওয়া সমস্তটাই থাকবে এই ভিডিওতে। আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিয়ে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সকাল 5টার সময় উঠে পড়েছিলাম, ইচ্ছে ছিল 7:40 ট্রেনটা ধরার। এত সকালে উঠেও ট্রেনটা মিস করলাম, কিন্তু কি আর করা যাবে। শিয়ালদা স্টেশনে পৌঁছে 20 টাকা টিকিট কেটে 8:22 হাসনাবাদ লোকালটায় উঠে পড়লাম। কোথায় যাচ্ছি না, এবার তোমাদের বলেই ফেলি। আজ আমি যাচ্ছি আমার মামার বাড়ি সুন্দরবন চাড়ালখালি। আমার মামার বাড়ি যাওয়ার জন্য না আমি খুবই এক্সাইটেড, জানো তো। আর হব না এবার কেন বলো তো, 7-7 বছর পর যাচ্ছি। ছোটোবেলায় কত আনন্দ, কত মজা করেছি, কত সুন্দর মুহূর্ত, কত স্মৃতি, এই সব কিছুই যেন আমাকে টানছে, জানো তো। আমি ভীষণ খুশি। 2 ঘন্টা 9 মিনিটে জার্নির পরে পৌঁছে গেলাম হাসনাবাদ স্টেশনে। হাসনাবাদ স্টেশনে নেবে 5-7 মিনিটের মতন পায়ে হেঁটে পৌঁছে গেলাম অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ড থেকে নিয়ে নিলাম লেবুখালি যাবার অটো। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা না আগে ছিল না, ওই যে নদীটা দেখতে পাচ্ছ, ওই নদীটা দিয়েই এপার ওপার করা হতো। এই নদীটার নাম হচ্ছে ইচ্ছামতি নদী। এই ব্রিজটা হবার পরে আর নদী করে যাওয়া হয় না, কিন্তু আমি তা নিয়ে খুব একটা দুঃখ না, তার কারণ লেবুখালির যে নদীটা আছে ওটার এখনও পর্যন্ত ব্রিজ হয়নি, ওটাতে কিন্তু নদী আমি পার করতেই পারবো। পৌঁছে গেছি লেবুখালিতে, এই যে দেখতে পাচ্ছ নদী পার হব, নৌকাতে উঠেও পড়েছি। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই, কি সুন্দর না চারদিকটা, দেখছো জলটা কি সুন্দর নিস্তব্ধে বইছে, ভীষণ ভীষণ ভালো লাগছিলো জানো তো। আর আমার বাচ্চা, আমার দিদির ছেলে আর আমার মা আর আমার ছেলে, দেখছো ওরা ভীষণ খুশি এত সুন্দর একটা জায়গায় যেতে পাচ্ছে, খুবই খুশি। তার সাথে আমার মাও অনেক বছর পরে বাপের বাড়িতে যাচ্ছে, মাও খুশি আমিও খুশি। এখন আমরা পার হয়ে গেছি দুলদুলিতে, আমরা দুলদুলিতে নেবে গেলাম। দুলদুলি থেকে নেবে এবারে একটা টোটো ধরে নিচ্ছি। এই টোটোটা একেবারেই নামিয়ে দেবে চাড়ালখালিতে, একদম মামার বাড়ির সামনে। আর কোনো অটো ফটো কিচ্ছু পাল্টাতে লাগবে না। দেখছো চারদিকটা কত সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর ওয়েদার ছিল, যেদিন থেকে ঠিক করেছিলাম মামার বাড়ি যাব ভীষণ টেনশনের মধ্যে ছিলাম, বাচ্চা দুটোকে নিয়ে যাব, এরকম ওয়েদার থাকবে, ওদের কত কষ্ট হবে, কিন্তু সেসব কিছুই হয়নি জানো তো। দারুণ ওয়েদার ছিল আর খুব সুন্দরভাবে পৌঁছে গেছিলাম। এই যে মামার বাড়িতে পৌঁছে গিয়ে দেখো আমার ছেলে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, এটা আমার মামার বাড়ি না, আমি ভুল করে বলে ফেলেছি, এটা আমার মায়ের ছোট কাকি, মানে আমার ছোট দিদা, ছোট দিদার বাড়ি। এই যে বাড়ি হচ্ছে পাকা বাড়ি, এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে তোমাদের সাথে ঠিক শেয়ার করতাম। মাটির বাড়িও রয়েছে, যেটা আমার ছেলে আসা মাত্র ইঁদুরের মতন ঘুরে ফেলেছে। রাত্রিটা ছোট দিদাদের বাড়িতে কাটিয়েই ভোরবেলা উঠে চলে আসলাম আমার বড় মাসি শ্বশুর বাড়িতে। না, আমার বড় মাসি এখানে থাকে না, বড় মাসি থাকে কলকাতাতে। এই বছরে পুজোতে একটা দিন মাসিরাও এখানে আসে, তাই আমরাও চলে আসলাম। এসেই দেখছি মাসি গাছের থেকে শিম পাড়ছে, কি সুন্দর সুন্দর একদম সবুজ শিম হয়েছে, দেখতেও ভালো লাগছিল। এই দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখে, দেখছো ফুলটা কি সুন্দর লাগছে। এখানে প্রায় সব গাছেই দেখবে গাছ ভর্তি ফুল। এখানে মানুষরা পুজো দিলেও ওই একটা দুটো ফুল দিয়ে পুজো দেয়, একদম গাছের ফুল সব পেরে পুজো দেবে সেরকম কিন্তু না। কিন্তু তবে কি বলতো, গাছের ফুল গাছেই বেশি ভালো লাগে। দেখ তোমাদেরকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখায়, দেখছো কি সুন্দর না, দারুণ লাগছিল জানো তো। সকালটা হিম অনেকটা পেরে ফেলেছে,
এখন আর পারবে না, পাতাগুলোকে বেছে বাদ দিয়ে দিচ্ছে। আর এই যে আমার মাসি, বড় মাসি, তার ছেলে, ডাব দুটোকে যখন থেকে পেরেছে নিয়ে তখন থেকে ঘুরে বেড়াচ্ছে কখন ডাবের জলটা খাবে। আর এই যে আমার মা, কত আনন্দ নিয়ে ওলকপিগুলো তুলছে দেখতে পাচ্ছ? আমার না এই জন্য মায়ের ওপর একটু রাগ হয় জানো তো, আমি ওলকপি পছন্দ করি না আর আমার মা ওলকপি খেতে ভীষণ ভালোবাসে। দেখতে পাচ্ছ দেশি টমেটো গাছ, দেখো কতগুলো ওলকপি তুলেছে, তোলা মাত্রই কাটতে বসে গেছে। আর যে আমার মেশো, আমার ভাইয়ের জন্য ডাব খেতে দিচ্ছে, আর এটা আমার মেশোর মা, বসে বসে হাসছে আমার ভিডিও করা দেখে। এই যা, এতক্ষণ ধরে গ্লাসটা নিয়ে বসেছিল আমার ভাই ডাবের জল খাবে বলে, শেষমেশ কিনে বেরোলো নারকেল। কী আর করবে, নারকেলের জলটাই ও গ্লাসে ঢেলে নিচ্ছে, এই নারকেলের জলটাই ও খেয়ে নেবে। আর ওইদিকে আমার মা আর মাসি বসে রয়েছে, আনাজ কাটছে, সকাল সকাল পুজো দিতে যাবে বলে সব কাজ সেরে নিচ্ছে। রাত্রি তিনটের থেকে সব হরিবাড়িতে যাওয়া শুরু করে দিয়েছে, সব ঠাকুরের নাম নিয়ে নিয়ে চিৎকার করে করে যাচ্ছিলো তো, তাই কানে হালকা হালকা আওয়াজ আসছিল। এই যে দেখো এখন 8টা বাজে, এখনও সবাই যাচ্ছে। আমিও তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে, আমার ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে, আমিও স্নান করে রেডি হয়ে চলে গেলাম হরিবাড়ির দিকে। এই যে আমার হাতে এই মাটির হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটা না আলাদাভাবে কিনতে পাওয়া যায়। হাঁড়িটা কিনে নিয়ে যার যেরকম সাধ্য আছে ফল মিষ্টি ফুল সব কিছু ভরে নিয়ে ওই দোকানে দিলেই দোকানদাররা বেশ ভালো করে হাঁড়ির মুখটা বেঁধে দেয়। দোকান থেকে একটা পেন্সিল দিয়ে দিয়েছিল, তার মধ্যে আমি যার নামে পুজো হবে আর কি আমার ছেলে তার নামটা ভালো করে লিখে নিয়ে হাঁড়িটাকে ভালো করে রেডি করে দিল ওরা দোকানদাররা। আমি নিয়ে চলে আসলাম পরিবারের দিকে। দেখছো কত ভিড় হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই মাঘী পূর্ণিমাতে লোক আসে, তার জন্য এত ভিড় হয়। এই ভিড়ের মধ্যে পুজো দেওয়াটা ভীষণই চাপে, তার মধ্যে আবার যদি ভিডিও হয় খুব একটা ভালো করে না হলেও যতটা পেরেছি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তোমরা কে কোথার থেকে দেখছো ভিডিওটা প্লিজ আমাকে কমেন্টে জানিও, তোমাদের যার যা মনস্কামনা আছে এই বাবা হরির কাছে জানিও, সব আশা মনে পূর্ণ হবে। আমি বলছি পূর্ণ হবে, পূর্ণ হতে বাধ্য, এত জোর গলায় কী করে বলতে পারছি। তাহলে আসো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমার বিয়ের 5 বছর হয়ে গেছিলো জানো তো, কোনো সন্তান হচ্ছিল না, বহু ডাক্তার দেখিয়েছি, বহু জায়গায় গেছি, কিন্তু রেজাল্ট সেই 0। শেষমেশ আমি এই বাবা হরির কাছে মানত করে যাই, ব্যাস তারপরেই আমার সন্তান আমার ছেলে হলো। ইচ্ছে ছিল ছেলের যখন 1 বছর বয়স ছিল তখন এসেই বাবার মন্দিরে পুজো দিয়ে যাবো, কিন্তু কারণবশত আর আশা হয়ে ওঠেনি, তাই ছেলে এখন বড় হতে 2.5 বছর বয়সে আমি এখন এসে পুজো দিয়ে গেলাম। দেখছো যার যার মানত থাকে তারা এই বাবা হরির কাছে এই গৌণিতায় দিয়ে যায়। আর দেখছো কত ঢিল বাঁধা, এই সব কিন্তু যাদের মনস্কামনা আছে তারা এই ঢিলগুলো বেঁধে দিয়ে গেছে, তাদের বিশ্বাস যে বাবা হরি তাদের মনস্কামনা পূর্ণ করবে। হিঙ্গলগঞ্জ ব্লকের চাড়ালখালি এলাকার 250 বছরেরও পুরনো ঐতিহাসিক জাগ্রত হরিমেলা। এই হরিমেলা প্রত্যেক বছর মাঘী পূর্ণিমাতে হয়। হরিবাড়ি মন্দিরের পুজো শেষ করে চলে গেলাম কালীবাড়ি মন্দিরের দিকে। এই যে কালীবাড়ি মন্দিরটা দেখছো, হরিবাড়ি মন্দির যতটা পুরনো ঠিক ততটাই পুরনো এই কালীবাড়ি মন্দির। আসো তোমাদেরকে মন্দিরের ভেতরটাই নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা কালীর মূর্তি, আর পাশে রয়েছে মা শীতলা। এই মন্দিরটাও কিন্তু অনেক জাগ্রত। এই মন্দিরের পাশে একটা পুকুর আছে, সেটাও খুবই জাগ্রত। আসো তোমাদেরকে আর একটা দারুণ জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা একটা তেঁতুল গাছ। 1995 সালে যখন ঝড় হয়েছিল বড়দের মুখে শুনেছি এই গাছটা নাকি উল্টে জলের তলায় পড়ে গেছিল, ঠিক যেভাবে পড়ে গেছিল সেভাবেই আবার এই গাছটা বেঁচে উঠেছে। এই গাছ আর এই যে পুকুরটা দেখছো, এই দুটোরই অনেক অলৌকিক ঘটনা রয়েছে। এই গাছটা নাকি মন্দিরগুলোর মতনই বহু বছরের পুরনো। যদি কখনো সুযোগ হয় তোমাদের সামনে আবারও তুলে ধরবো এই গাছ আর এই পুকুরে অলৌকিক ঘটনাগুলো। পুজো শেষ করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলবেলা উঠে রেডি হয়ে সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আমার মা, 2 মাসি, ভাই, আমার ছেলে, আমার দিদির ছেলে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে।
আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আসো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কি বলতো? এটা না সুন্দরবনের বর্ডার। ওই যে দেখতে পাচ্ছ নদীর ওই পারটা, ওটা বাংলাদেশ, আর এই পারটা সুন্দরবন। এখানে 24 ঘন্টা গার্ড দেওয়া থাকে জানো তো। এই পুজোর একটা দিনই না ফটো ভিডিও তোলার জন্য অ্যালাউ করে, তার জন্য খুব নিশ্চিন্তে এখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারছি। অন্য সময় হলে কিন্তু এগুলো একদমই অ্যালাউ হতো না। ওই যে দেখতে পাচ্ছ বাংলাদেশ, দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই। দেখেছ, ওইটা হচ্ছে বাংলাদেশ। কি ভালো লাগছে না দূর থেকে দেখতে? ওহ বাবা, একটু শান্তি করে যে ভিডিও করব তারও কোনো উপায় নেই। পেছন থেকে মা ডেকেই চলেছে ফটো তুলে দেওয়ার জন্য। ওদের ফটো তুলে দিলাম, আমিও অনেক ফটো তুললাম, অনেক আনন্দ করলাম। তারপরে আমার মাসি আর আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখছি পুকুরে জাল ফেলা শুরু করে দিয়েছে। আমি তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করলাম। তোমাদের সাথে শেয়ার করতে হবে না? এই যে জাল ফেলছে দেখছো, ইনি আমার পরমেশ্বর ছোট ভাই, মানে আমার মাসির তেও। দেখেছো কত মাছ তুলেছে? আর এই যে আমার পঙ্কাটা, এত বদমাইশ, এত সাহস, জ্যান্ত মাছের গায়ে হাত দিয়ে ওকে দেখতে হচ্ছে। এমন একটা ভাব দেখাচ্ছে যেন মাছগুলো ওই ধরে ফেলেছে। আর এদিকে আর একটা কাণ্ড ঘটে ফেলেছে, আজকে তো পুকুরে জাল ফেলা হবে। আমার মেশো জানতো না, মেশো বাজার থেকে গিয়ে মাছ নিয়ে চলে এসছে। এখন বাড়িতে কেউ নেই, রয়েছি আমি আর মাসি। মাসি রান্নাঘরের ওদিকটা সামলাচ্ছে, আর এদিকে এতগুলো মাছ তোলা হয়ে গেছে, আবার মেশো মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে। কি আর করা যাবে, আমি কাটতে বসে বললাম মাছগুলোকে। প্রথমে যে বাজার থেকে মেশো মাছগুলো কিনে নিয়ে এসেছিল সেগুলোকেই কেটে নিচ্ছি। বটিটা কিন্তু ভীষণ বড় ছিল, তার মধ্যে না ভীষণ ধার বটিটাতে। আমার একটু ভয় ভয় লাগছিল, খুব সাবধানে আস্তে আস্তে করে অফিস অনেকটা সময় নিয়ে মাছগুলো কেটে নিচ্ছি। তার মাঝখানে চলে এসছে আমার ঠাম্মি, মানে আমার মিশর মা। ওই যে পুকুর থেকে মাছগুলো ধরা হয়েছিল, সেই মাছগুলো এসে আমাকে এক ঝুড়ি আবার দিয়ে চলে গেল। দেখছো মাছের সাইজটা, সব মাছ কেটে নিয়েছি, তখনই দেখি আমার মা চলে এসেছে। মা এসে মাছগুলোকে ধুয়ে দিয়েছিল, আর এই যে আমার বড় মাসি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ঝুড়ির মধ্যে বেশ ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছে। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর ওইদিকে আমার ছোট মাসি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছে। আজকে রান্নাটা আমার ছোট মাসিই করবে। আমার মাসি না খুব দারুণ রান্না করে জানেন তো। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে আসতে যে মাছটা নুন হলুদ মাখানো হয়েছিল সে মাছটা এক এক করে দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছে। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে উল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছে। এতে দেখতে পাচ্ছ আমার মাসির পাশে এসে যে বসলো, ইনি হচ্ছে আমার মাসির বান্ধবী। মাছটা দুদিকটা ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে মাছটাকে তেল ঝরিয়ে তুলে নিয়েছে। মাছ ভাজার যে তেলটা কড়াইতে রয়ে গেছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি তেজপাতা। পেঁয়াজ কুচি তেজপাতাটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা। এখানে গুঁড়ো মশলায় কী কী আছে আমি তোমাদের বলে দিই। জিরের গুঁড়ো, ফোনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আদার গুঁড়ো। দুদিনের জন্য বেড়াতে আসছে বলে মশলা বাটার কোনো ঝামেলাই রাখিনি মাসি। বাড়ির থেকে সব মশলা মিক্সারে গুঁড়ো করে নিয়ে এসেছে। গুঁড়ো মশলাটা দেওয়া হয়ে গেলে নুন হলুদ দিয়ে পরিমাণ মতন আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। মশলাটা একটু লেগে গেছিলো বলে অল্প একটু জল দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও দেওয়া হয়ে গেলে ভালো করে সব মশলা একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছে। 3 থেকে 4 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছে কচু। কচুটা আগে থেকেই সেদ্ধ করে ছাড়িয়ে রাখা হয়েছিল, সেই কচুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে জল। জলটা দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে যে মাছটা ভেজে রাখা হয়েছিল সেই মাছটাই এক এক করে কড়াইতে দিয়ে আবার কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেবার পরে নুন ঝালটা ঠিক হয়েছে কি না সেটা একটু মাসি টেস্ট করে দেখে নিচ্ছেন। সব কিছুই ঠিকঠাক হয়েছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে কড়াইটা নাবি নেওয়া হচ্ছে। রান্নাটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে কচু দিয়ে পুকুরের জ্যান্ত মাছের ঝোল।
রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। বসে পড়লাম খেতে। সাদা ভাত আর আলু শাক ভাজা। এটা কী শাক আমি ঠিক জানি না, আমার বড় মাসি ভেজেছিল, কিন্তু দারুণ হয়েছিল কিন্তু খেতে জানো তো। শাক ভাজা দিয়ে ভাত নেওয়ার পরে পাতে পড়ে গেল শুক্তো। এই শুক্তোটা না এখানকার স্পেশাল শুক্তো। এই শুক্তোটা একদম অন্যরকমভাবে তৈরি হয়। এই শুক্তোর মধ্যে না ছোটো যে মাছগুলো হয় সেই মাছগুলো পড়ে, কিন্তু ছোটো মাছ যেহেতু পুকুরে আজকে ওঠেনি বলে তাই বড় মাছ দিয়ে শুক্তোটা রান্না করা হয়েছে। বড় মাছ দিক আর ছোটো মাছ দিক, শুক্তোটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এই শুক্তোটাও আমার ছোটো মাসি রান্না করেছিল। শুক্তোটা শেষ করার পরে চলে আসলো কচু দিয়ে মাছের ঝোল। যে মাছের ঝোলটা আমার ছোটো মাসি রান্না করলো না কিছুক্ষণ আগে, সেই কচুর ঝোল এত দারুণ খেতে হয়েছিল। তার মধ্যে আমার পাতে পড়েছিল ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছটা যেরকম স্বাদ ছিল কচুটাও তার থেকে বেশি স্বাদ লাগছিল। সব কিছু মিলিয়ে জমে খেয়ে কচু দিয়ে মাছের ঝোলটা খেয়ে নেওয়ার পরে পাতে পড়ে গেল দেশি মুরগির মাংস। মাংসটা দু পিস নিয়েছি, বেশি নিইনি, মাছটা অনেকটা খেয়ে ফেলেছিলাম বলে দু পিস মাংস আর একটা আলু নিয়েছি। দারুণ হয়েছিল মাংসটা। এই মাংসটাও আমার ছোটো মাসেই পড়েছে। ভিডিওটা বড় হয়ে যাবে বলে তোমাদের সাথে না এই মাংসের ভিডিওটা শেয়ার করা হয়নি। এই দেশি মুরগির মাংস রেসিপিটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও। সব খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলাতে। মেলাতে এসে দেখি ভিড়ই নেই। আসলে আমরা অনেক সকাল সকাল চলে গেছিলাম, ওই 6টা-6:15 নাগাদ। আর্ধেক দোকান দেখি মেলার তাই খোলেই নেই। যত রাত বাড়বে তত ভিড় হবে, বাচ্চাদের নিয়ে গেছি তো তাই রাত করতে চাইছিলাম না, সকাল সকাল ঘুরেই চলে আসতে চাইছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ খেলনার দোকানগুলো, আমার ছেলে যা খেলনা দেখছে তাই ওর লাগবে, বায়না করেছে। কী যে করবো, ভীষণ মুশকিলে পড়ে গেছিলাম। আর একটা খেলনা দিলে আর হবে না, হাতে একটা থাকবে, যেটা দেখবে সেটা ওর চাই। অনেকক্ষণ ধরেই না আমার ভাই বলছে খিদে পেয়েছে, কিন্তু কী খাবে কিছুই বলছে না। শেষমেশ বলছে রোল খাবে। এখন রোল বানাতে দিয়েছে, রোলটা ওর হাতেও চলে এসছে, রোলটাকে খেয়েছে, খেয়ে দেওয়ার পেটটা একটু ভরেছে। ওর জ্বালা থেকে একটু শান্তি পেয়েছি, এদিকে আরও দুটো আমাকে জ্বালাচ্ছে, এই চাই সেই চাই। আবার ওদিকে বাচ্চাদের কত চড়ার খেলনা রয়েছে, তাদের মধ্যে কিছুই চড়বে না, খালি খেলনা দরকার। ভালো করে একটু ঘোরাফেরা করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, বেশিক্ষণ মেলাতে ছিলাম না, ভীষণ বিরক্ত করছিল তো বাচ্চাকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে আসি, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।